জন্মসনদ শিশুর অধিকার বাস্তবায়নের দায়িত্ব সবার, প্রতিবাদে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে 7 অক্টোবর সোমবার স্থানীয় সরকারের উপপরিচালক শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল থেকে নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তাহের জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।